শাহজামাল নুরুলহুদার পক্ষ হতে 300টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ। সারা বিশ্বে করোনা ভাইরাসের দুর্যোগময় মুহূর্ত সিলেট সদর উপজেলা 7 নং মঙ্গলাগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাবেক সিলেট জেলা বিএনপি সহসভাপতি ও বর্তমান সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শাহজামাল নুরুল হুদার অর্থায়নে মঙ্গলাগাঁও ইউনিয়ন 6 নং নিজ ওয়ার্ডে আজ সকাল 11টা ওয়ার্ডে মেম্বার তাজুল ইসলাম জয়নাল মিয়ার বাড়িতে 300টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নিজে উপস্থিত থেকে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন। উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন মঙ্গলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া, উপস্থিত বিএনপির নেতা আব্দুর রহমান, আমজাদ হোসেন, সজীব মিয়া, আঙ্গুর আলম, লিটন মিয়া, অপুসহ এলাকার বিশিষ্ট মুরব্বী আজমান আলী প্রমুখ। আমার বলার কিছু নাই, তবে এই দুর্যোগ সময়ে এই যে মহৎ উদ্দেশ্য, আমাদের এলাকার কৃতি সন্তান এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সালিশি ব্যক্তিত্ব এবং বিশিষ্ট একজন ব্যবসায়ী, উনি যে উদ্যোগ নিয়েছেন এটালে ধন্যবাদ জানাইলে ওনাকে ছোটো করা, কিন্তু এর থেকে কিছু বড় হইল বলার কারণ হচ্ছে ওনার মতো যদি আরও আমাদের এলাকার কিছু ব্যক্তিরা এই সমস্ত উদ্যোগ নিতেন, তাহলে মানুষ বর্তমান যে অবস্থায়, এই যে মানুষের যে মহামারী যেটা অবস্থা বিশ্বজুড়ে, বিশেষ করে উনি আমাদের মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বিশিষ্ট শিল্পপতি শাহজামাল নুরুলহুদা সাহেবের উদ্যোগে আজকে উনার উনি যে বিতরণ যে একটা মহৎ উদ্দেশ্য নিয়েছেন এটার জন্য ওনাকে ধন্যবাদ জানাইলেও ঠিক না, কিন্তু অনেক অনেক বড় মনের পরিচয়। আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী, বিশেষ করে মোগলগাঁও ইউনিয়নবাসী, সবার কাছে আমার সালাম আদাব। আমরা সবাই জানি বর্তমানে আমরা একটা মহামারীর মধ্যে আমাদের বিশ্ব অতিক্রম করতেছে, বিশেষ করে বাংলাদেশ আমরা একটা দরিদ্র দেশ এবং আমাদের জন্য এই যে মহামারীটা সামল দেওয়া আমাদের জন্য অনেক কষ্টকর। তাই আমরা যার যার জায়গা থেকে আমরা চাচ্ছি যে এই অসহায় মানুষগুলোকে সাহায্য করার জন্য আজকে আমাদের মোগলগাঁও ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের আমাদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব নুরুল হুদা সাহেব, উনার পক্ষ থেকে উনার ওয়ার্ডের কত দরিদ্র দুঃখী শ্রমিকজীবী মানুষের জন্য ত্রাণ বিতরণ করেছেন, সামান্য ওদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন, আমি ওনাকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি বিশেষ করে এই ইউনিয়নের সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা সবাই এগিয়ে আসুন নিজ নিজ জায়গা থেকে। আমরা যদি প্রত্যেকে আমাদের এলাকার এই অসহায় লোকদেরকে সামান্য হলেও সাহায্য করি, তাহলে আমাদের এই মানুষগুলা কষ্টের মধ্য থেকে কিছুটাও আমরা সাহায্য করতে পারবো। আমার তেমন কিছু বলার নাই, তবে বর্তমান প্রেক্ষাপট যেটা আছে সারা ওয়ার্ল্ডে সারা বিশ্বে আপনারা দেখতেছেন যে মানবতা জীবনযাপন অনেক লোকে করতেছে, শুধু এই কারণে যে বিশ্বে যে মহামারী আসছে এটা আমাদের একাকার নয়, এটা সারা বিশ্বের মহামারীর একটা অংশ, আল্লাহর হুকুম হয়েছে এবং আমাদের জন্য এই মহামারী আল্লাহ পাক রব্বুল আলমিন নাজিল করেছেন, এবং আমাদেরকে সবাই মিলে আল্লাহর নাম নিয়ে এবং আমাদের দুস্থ গরিব যারা আছে, যারা খেটে খাওয়া মানুষ, যারা দিনমজুর, যারা ডেইলি আনে ডেইলি খায়, এরা মনে করেন এই মুহূর্তে কাজকর্ম করতে পারতেছে না, যার জন্য আমি মনে করি আমাদের দেশের আমাদের প্রত্যেকের এলাকায় যদি আমরা এক একজন যদি যারা আমাদের মোটামুটি সামর্থ্য আছে এরা যদি এই গরিবের দিকে এই বিপদের সময় হাত বাড়িয়ে দেয় এবং কিছু কিছু করে রাজ্যের এলাকায় যাদের সাহায্য করি, তাহলে আমার মনে হয় আপাতত কিছুটা হলেও এই গরিবরা শান্তিতে বিচারক খাওয়া দাওয়া করতে পারবে। যার ধরুন আমি অনুরোধ করব আমাদের বিত্তবান এলাকার বা আমাদের দেশের বিত্তবান যারা আছেন প্রত্যেক এলাকায় যার যারই প্রত্যেক এলাকায় সবাই নিজ নিজ উদ্যোগে, যদি আমি যেভাবে আজকে এখানে করতেছি এইভাবে নিজ নিজ উদ্যোগে যদি কিছু সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসেন, তাহলে গরিব দুঃখী মানুষের কিছুটা হলেও
তাদের পেটের ক্ষুধা লাঘব হবে আমি এই আশাবাদ ব্যক্ত করি সবাইকে অনুরোধ জানাবো যে সবাই যেন আপনাদের খোলা হাতে এই গরিবদের সাহায্য করার জন্য আমরা একটি বিষয় জানতে চাই করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশে যে লকডাউন চলছে সে বিষয়ে দর্শকের উদ্দেশ্যে আপনার কি বলার আছে কোনো মেসেজ আছে কিনা করোনা ভাইরাস প্রতিরোধ করার উদ্দেশ্যে করোনা ভাইরাসের উদ্দেশ্যে যে লকডাউন চলতেছে এটা শুধু বাংলাদেশে না এটা পুরো বিশ্বে চলতেছে এবং আমি মনে করি স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে অ্যাডভাইস করা হয়েছে প্রত্যেক দেশের স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই অ্যাডভাইসই করা হয়েছে যে যতটুকু সম্ভব ঘরে থাকবেন এবং কারোর সংস্পর্শে আসবেন না একা থাকেন কোয়ারেন্টাইনে থাকেন ফ্যামিলি নিয়ে কিছুদিন ঘরে থেকে কোয়ারেন্টাইনে থাকে নিজেও বাঁচেন অন্যকেও বাঁচতে দেন নিজেও রোগমুক্ত থাকুন অন্যকেও রোগমুক্ত থাকতে দেন ও হারগুড়।